নমস্কার বন্ধুরা, কেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি কালবোস মাছের ঝোল। একটু অন্যরকমভাবে তৈরি করছি আজকে মাছের ঝোলটা। এর জন্য লাগছে কালবোস মাছ, নারকেলের দুধ, কাজু এবং পোস্ত বাটা একসঙ্গে, আর এখানে আমি আদা, জিরে, ধনে এবং কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। আর লাগছে টমেটো পেস্ট, ফোড়নের জন্য কালো জিরে, গোটা জিরে, কারি পাতা, চেরা পাকা লঙ্কা, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। প্রথমে আমি লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এই কালবোস মাছ দেখতে অনেকটা রুই মাছের মতো এবং খেতেও অনেক টেস্ট। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন দেওয়ার পর এর মধ্যে আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা এবং ধনের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এখানে জিরে, ধনে এগুলো আমি সমস্ত কাঁচা বেটে নিয়েছি আমি। আর তারপরে আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে এবং এর মধ্যে আমি লবণ, হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যখন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে কারি পাতাগুলো অ্যাড করে দিচ্ছি। এরপরে আমি কাজু এবং পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আরেকটু কিছুক্ষণ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা কম দিতে হবে একটু। আর এই রান্নাটায় আপনারা যেরকম ঝাল পছন্দ করেন দেবেন, আর যদি মিষ্টি খেতে পছন্দ করেন একটু লাস্টে একটু মিষ্টি দিয়ে দেবেন। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। নারকেলের দুধটাও দিয়ে দিচ্ছি। মাছের ঝোল তৈরি হয়ে গেছে, কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রান্না পেতে হলে।